নর্থ গেটের সুইচিং সার্কিট। আজকের এই ভিডিওতে দেখবো আমরা কিভাবে নর্থ গেটের সুইচিং সার্কিট আঁকতে পারি এবং কিভাবে এই নর্থ গেটের সুইচিং সার্কিটটা কাজ করে। তো তার আগে আমাদের সর্বপ্রথম জানতে হবে যে নর্থ গেটটা আসলে কি। নর্থ গেটের ইনপুট থাকে একটি এবং এই নর্থ গেটের সাংকেতিক চিহ্নটা হবে এইরকম। এখানে নট একটি চিহ্ন দিয়ে দিলাম, তো আলটিমেটলি আমাদের সমীকরণটা হবে যে এ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে বিপরীত করে দেওয়া, অর্থাৎ আমাদের কোনো একটা ইনপুটের মান যদি ওয়ান হয় এবং এটার উপর যদি কমপ্লিমেন্ট থাকে তাহলে আলটিমেটলি আমাদের আউটপুট হবে জিরো, এবং কোনো একটা ইনপুটের মান যদি জিরো হয় এবং তার উপর যদি কমপ্লিমেন্ট থাকে তাহলে আলটিমেটলি আমরা পাবো ওয়ান। অর্থাৎ কোনো একটা ইনপুটের মান সত্য হলে সেটা আলটিমেটলি আউটপুটে মিথ্যা হবে, এবং কোনো একটা ইনপুটের মান মিথ্যা হলে সেটা আলটিমেটলি আউটপুটে সত্য হবে। এবং এই নট গেটের সুইচিং সার্কিটটা বোঝার ক্ষেত্রে আমাদের একটু সেই সত্যক সারণীটা এঁকে নিতে হবে। এক্ষেত্রে সত্যক সারণীর এক প্রান্তে থাকবে আমাদের ইনপুট, আরেক প্রান্তে থাকবে আউটপুট। ইনপুটের ক্ষেত্রে যেহেতু আমাদের মান কেবলমাত্র কয়টি, আমাদের মান শুধুমাত্র একটি, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি আমাদের ইনপুটের মান এখানে এ এবং আউটপুটের মান কি এ কমপ্লিমেন্ট। তাহলে সেক্ষেত্রে আমাদের ইনপুট যদি এখানে কি হয়, আমাদের ইনপুট যদি এখানে জিরো হয় তাহলে আলটিমেটলি আমরা ওয়ান পাবো আউটপুট, এবং আমাদের ইনপুট যদি ওয়ান হয় তাহলে আলটিমেটলি আমাদের আউটপুট কী পাবো, আলটিমেটলি আমাদের আউটপুট জিরো পাবো। সো এইটাকে কীভাবে কাজে লাগে বা এই বিষয়টাকে অবলম্বন করে কীভাবে সুইচিং সার্কিটটাকে আঁকা যায় সেটা এখন আমরা দেখবো। সুইচিং সার্কিটটা আঁকার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের সুইচিং সার্কিটে যে পজিটিভ প্রান্ত, আমাদের সুইচের পজিটিভ প্রান্ত সেটা এখানে আমরা আঁকলাম, এবং আমাদের যে নেগেটিভ প্রান্তটা সেটাকে আমি এখানে লিখে দিলাম। এরপর আমাদের সুইচটাকে একটু ডিজাইন করে নিই। আমাদের সুইচটা হবে এরকম, সাপোজ এইটা আমাদের সুইচ, তো এই ক্ষেত্রে এইটা এদিকে যাবে এবং এইখানে আমাদের এটাকে আমরা মাইনাস প্রান্ত, যেহেতু এটাকে এইভাবে নিই এইখানে একটা আমরা ভালভ এঁকে দিই, সেটা আমাদের ভালভ হতে পারে। অ্যান্ড এইখান দিয়ে আমাদের, আমরা কিন্তু দেখেছিলাম অ্যান গেটের ক্ষেত্রে এবং অর গেটের ক্ষেত্রে, অর গেটের ক্ষেত্রে আমাদের বর্তনীগুলো বা আমাদের অ্যাকচুয়ালি সুইচগুলো থাকে কি প্যারালালে, এবং আমাদের অ্যান গেটের ক্ষেত্রে আমরা দেখলাম সিরিজ আকারে আমাদের সুইচগুলো রয়েছে। কিন্তু নর গেটের ক্ষেত্রে আমাদের সুইচগুলো কেমন থাকে, যেহেতু আমাদের একটি ইনপুট আমাদের সুইচটা কিন্তু একটি হবে, এবং সেই সুইচটা হবে এই যে ঠিক এরকমভাবে, সেই সুইচটা কেমনভাবে হবে ঠিক আমাদের এরকমভাবে হবে। সাপোজ এইখানে আমি একটা সুইচ এঁকে দিলাম এইখানে, এবং এই সুইচটার নাম কী হবে, যেহেতু আমাদের ইনপুট একটি এবং সেই ইনপুটটি হচ্ছে এ, তাহলে আমাদের সুইচটার নাম হবে এ। আমাদের সুইচটা কিন্তু খোলা অবস্থায় আছে, তাহলে দেখি চলো এই সুইচটা কীভাবে কাজ করে, এই নট গেটের সমীকরণকে কীভাবে এই সুইচটা মানে মেনটেন করে এই সুইচটা কাজ করে থাকে। সো এই সত্য সারণীর টেবিলের দিকে যদি লক্ষ্য করি যে আমাদের ইনপুটের মান যদি শূন্য হয় তাহলে আউটপুট ওয়ান হবে। আমরা কিন্তু এটাও জানি আউটপুট ওয়ান মানে কি, বাতি জ্বলে ওঠা। আউটপুট ওয়ান মানে বাতি জ্বলে ওঠা, এবং আউটপুট জিরো মানে কি, আউটপুট জিরো মানে হচ্ছে সেই বাতিটা নিভে যাওয়া। আউটপুট জিরো মানে সেই বাতিটা নিভে যাওয়া। এই ব্যাপারটা কিন্তু একটু ইন্টারেস্টিং, তাই না? যে আমরা সবগুলোতে দেখলাম যে যখন আমরা কোথাও পজিটিভ ইনপুট দেই, যখন আমরা কোথাও কী দিই পজিটিভ ইনপুট দিই, তখন আমাদের আউটপুটটাও আমরা পজিটিভ পাই। বাট এই ক্ষেত্রে যদি আমরা ইনপুটটা পজিটিভ দিই তাহলে সেটা আউটপুটটা কিন্তু আমরা মানে তার বিপরীত পাবো। অর্থাৎ ইনপুটটা যদি এক হয় তাহলে আউটপুট আমরা জিরো হয়ে যাবো, অর্থাৎ আমরা যদি ইনপুট সত্য দিই তাহলে আউটপুট আমরা মিথ্যা পেয়ে যাবো। সো এই বিষয়টা কীভাবে কাজ করে চলো দেখে নিন। আমরা একটা বিষয় কিন্তু সবাই জানি যে ইলেকট্রন হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়ালের দিকে যায়। তড়িৎ প্রবাহ বা ইলেকট্রন সবসময় ট্রাই করে বা সবসময় এরা চায় যে কীভাবে দ্রুততার সাথে এই মাইনাস প্রান্তে তারা চলে আসতে পারবে এই পজিটিভ প্রান্ত থেকে। মানে আমরা কিন্তু রসায়নের ক্ষেত্রে দেখেছি যে পৃথিবীতে কিন্তু যে সক্রিয় যে সো ইলেকট্রনগুলো সবসময় ট্রাই করে যে পজিটিভ থেকে কীভাবে দ্রুততার সাথে নেগেটিভ প্রান্তে চলে আসতে পারে। তো সেই বিষয়টা কীভাবে কাজ করে, যদি আমাদের ইনপুট জিরো হয় তাহলে কী হয় দেখো, যদি আমাদের ইনপুট বা এর মানটা জিরো হয়, অর্থাৎ আমাদের এই সুইচটাকে যখন খোলা রাখা হয় এর মান যখন ওয়ান হবে, অর্থাৎ এই সুইচটা তখন কিন্তু এই এর মান ওয়ান হলে অর্থাৎ সত্য হলে সুইচটাকে কিন্তু আমাদের লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দেওয়া মানে কি, এটার সাথে এটার মানে সংযোগ স্থাপন করা। আর এখন আমাদের ইনপুট কি জিরো, তার মানে আমাদের এখানে খোলা রাখতে হবে, এখানে কোনো কানেকশন দেওয়া যাবে না, তাহলে এটা কিন্তু খোলা। তো ইনপুট যদি জিরো থাকে তাহলে দেখো এটা কি হবে, এইখান দিয়ে বিদ্যুৎ প্রবাহ চলতে 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 এখানে এসে এই বাল্বের এই পজিটিভ প্রান্তে চলে যাবে এবং নেগেটিভ প্রান্ত থেকে তো এখানে আসে। তো পজিটিভ প্রান্ত থেকে যখন বাল্বটা এখানে আসবে তখন কিন্তু বাল্বটা আলটিমেটলি জ্বলে উঠবে। বাল্বটা কী হয়ে উঠবে, জ্বলে উঠবে। বাট যখন আমরা ইনপুটের মান ওয়ান বসাবো তখন কী হবে, ইনপুটের মান যখন আমরা ওয়ান বসাচ্ছি তখন কিন্তু তড়িৎ প্রবাহ এদিকে চলতেছে, এদিকে চলতে 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 এদিকে তড়িৎ প্রবাহ চলতেছে,
মানে এদিকেও যাচ্ছে এবং একই সাথে এদিকেও আসতেছে। এবং এইখানে যদি আমরা সুইচটাকে মানে বন্ধ করে দিই, এখন তো খোলা অবস্থায় ছিল, এখন বন্ধ করে দেওয়া মানে কি সুইচটাকে সচল করে দেওয়া। সচল কখন হবে? যখন আমাদের ইনপুটের মান 1 হবে। তো ইনপুটের মান 1 হওয়ার কারণে আমরা এই সুইচটাকে লাগিয়ে দিলাম। তখন কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে তড়িৎ প্রবাহ কিন্তু হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়ালের দিকে যায়। তো এইখানে যখন আমরা সুইচটা লাগিয়ে দেবো তখন এইখানে কিন্তু একটা শর্ট সার্কিট তৈরি হয়ে যাবে। এখানে একটা কী হয়ে যাবে? শর্ট সার্কিট তৈরি হবে। তো শর্ট সার্কিট বা ছোট একটা বর্তন এখানে চলে মানে হয়ে যাবে, তখন কিন্তু এই তড়িৎ প্রবাহ এদিকে যাবে না। দ্রুততার সাথে যত ইলেকট্রন আছে সবগুলো এইখান দিয়ে যে এই মাইনাসের দিকে চলে যাবে, তখন কিন্তু আর এই বাল্বটা কী হবে না, তখন কিন্তু আর এই বাল্বটা জ্বলে উঠবে না। সো দ্যাটস ওয়াই আমাদের যদি এই নট গেটের ক্ষেত্রে কোনো একটা ইনপুটের মান যদি আমরা 1 দিই তাহলে তার আউটপুট 0 হবে। অর্থাৎ আমাদের সুইচটাকে যদি আমরা ওপেন করে দিই তাহলে আমাদের এইখানের এই বাল্বটা জ্বলে উঠবে না, অর্থাৎ আমরা আউটপুটে 1 পাবো না, আমরা আউটপুটে কী হয়ে যাবে 0 পাবো বা মিথ্যা, আমাদের বাল্বটা কিন্তু জ্বলে উঠবে না। সো এটাই হচ্ছে মূলত নট গেটের সুইচিং সার্কিট।